সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন টাইম হচ্ছে 6:30, এখন আমি যাচ্ছি নিচে। তো নিচে গিয়ে আরো কথা হচ্ছে, সো দেখতে থাকো ভিডিওটা। মা, একটু কফি কর দাও না। চল। কফি রেডি, এবার খাওয়া হবে কফি। দারুন দারুন মা, এফবি হচ্ছে কপিটা। তো আমি জুতোটা কিনেছিলাম অ্যাকচুয়ালি সকাল দৌড়ানোর জন্য, কিন্তু বেশি দিন হয়েছিল না, তারপরেই করোনা চলে এসেছিল আমাদের এলাকায়, তাই জন্য দৌড়তে যাওয়া বন্ধ হয়ে গেছিল। তো তারপর থেকে পড়েই ছিল, অনেকদিন পর বার করলাম আজকে, তো পড়লাম কারণ একটু র্যাকেট খেলবো। তো এই সিজনে র্যাকেটও খেলা হয়নি কারণ পায়ে প্রবলেম ছিল, ফ্র্যাকচার ছিল, যাই হোক ঠিক হয়ে গেছে ওটা। তো আজকে ফার্স্ট এই সিজনে র্যাকেট খেলতে যাচ্ছি, তাই চলো। তো গাইস, এটা হচ্ছে র্যাকেট আমার, এটা প্রায় 6 বছর আগে কিনেছিলাম আমি, তারপরে বেশি খেলা হয়নি। তো দেখতে পাচ্ছ এখনও ভালো কোয়ালিটিতেই ছিল ভাবতাম, কিন্তু একটু একটু কভারটা একটু ফেটে গেছে, কিন্তু র্যাকেটটা একদম সলিড আছে, তোমার দেখাই একটুখানি। তো গাইজ, এই যে র্যাকেট আমার, একদম যেমন কিনেছিলাম তেমন আছে এখনো, কারণ একেবারে যত্ন সহকারে রেখেছি আমি, খুব বায়না করে করে 400 টাকাতে কিনেছিলাম, মাকেও খুব জ্বালিয়েছি এর জন্য। না বলো, বিশাল জ্বালিয়েছি না র্যাকেটটার জন্য, পাহাড়ে। তো মা এখন রুটি করছে রাতের, আর আমি যাচ্ছি খেলতে, যাওয়া যাক। সো গাইজ, ফাইনালি এখন ঢুকলাম খেলে এসে, তো বিশাল গরম লাগছে, আর অনেকদিন পর খেললাম, তাই বেশি ম্যাচ খেলিনি, দুটো ম্যাচ খেলেছি, তার মধ্যে একটা হাফ একটা ফুল গেম। তো ভালো লাগলো, জানি বডি ব্যথা করবে, বডি পেন করবে, তো বেশি খেললাম না জন্য, সেই ভেবে চিন্তে আস্তে আস্তে খেলাটা বাড়াবো, কারণ খুব অলস চলে এসছে বডিতে, সেটা কাটাতে হবে আস্তে আস্তে, আর একটু ফিটনেস আনতে হবে, কারণ সামনে দাদার বিয়ে, একটুখানি ফিট হতে হবে, ভালো লাগবে তারা ডিস্ট্রেস পড়লে। তো এই ছিল, সে চলো ঘরে চলে যাক, তারপরে কথা হচ্ছে। তো এখন ফ্রেশ হয়ে আসলাম উপরে, তো আজ দিনটা অনেকটা আলাদা হলো, কারণ এই কদিন আমি খেলিনি, বাইরেই বেরোইনি, বেরোতাম গাড়ি নিয়ে বেরোতাম, চলে আসতাম, তো আজ একটু খেলাধুলা করলাম, অনেকটা ফ্রেশ লাগছে বডিটা, একটুখানি মানে
এখন হাঁপাচ্ছি, অনেকক্ষণ খেললাম, তো ভাল লাগলো খুব।